কার্যক্রম নয় বিধায়ক মানে আসছেন সেমানকর বিধানসভার কার্যপ্রণালী উপরে জ্ঞানের আবশ্যকতা রয়েছে কিভাবে ভাবে বিধানসভা পরিচালনা করা যায় তার বিধি সংস্কার কোণ অসব বিষয় নিয়ে মাননীয় বাচস্পতি মহোদয়ঙ্কর আহ্বান ক্রমে দুইদিনিয়া ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে আজ কেন্দ্র সংসদীয় ব্যাপার মন্ত্রী শ্রী কিরণ রিজিজু উদ্ঘাটন করে তাঁর অভিভাষণ প্রদান করলে তাঁর অনুভূতি শেয়ার করলে সদস্য সহিত। আমার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মোহন মাঝি মধ্য এতে যোগ দিয়ে সে তাঁর 2000 মশিয়ার সে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ 24 বর্ষ ধর তাঁর সংসদীয় কার্যপ্রণালী বিষয়ে মধ্যে উপস্থাপন কলে। 54 জন নয় সদস্য বিজেপি র জিতিছেন, 3 জন স্বাধীন সদস্য মধ্যে বিজেপি সাগরে অছেন। বিধানসভার কার্যপ্রণালী বিষয়ে শিখাগলা, আপনার বিধানসভা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আর্জন মোশন হুয়ে, বিল কিভাবে আপয়েন্টমেন্ট করা যায়, বিল কিভাবে অনা যায়, প্রাইভেট বিল কোন, গভর্নমেন্ট বিল কোন, অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আলোচনা চর্চা আরম্ভ হয়েছি। সে আপনার পূর্ব আমার যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী উভয় যোগ দিয়েছেন, মাননীয় কে বি সিংদেজু এবং মাননীয় প্রভৃত পরিড়া যোগ দিয়েছেন, বাচস্পতি সহ উপবাচস্পতি এবং ডেপুটি চিফ হুইপ চিফ উপস্থিত অনেক সমস্ত বিধায়ক মধ্যে উপস্থিত অনেক। আমি এই দুইদিন ওরিয়েন্টেশন ক্যাম্প বহু উপাদে হব। আগামী ওড়িশা গঠন পাই আমার নয় বিধায়ক মানকর ভূমিকা নিশ্চিত ভাবে অত্যন্ত মহত্বপূর্ণ রহিব। পাঠ পড়া সরিনি, পাঠ পড়া আরম্ভ হয়েছে আজ, আসন্তকালি পাঠ পড়া সরিব, তারপরে কেতে মার্ক আমি পাইব বা দেবু সে বিষয়ে আপনার শেয়ার করি। বিশেষ করি বিধানসভা পরিচালনা বিষয়ে দিয়াগলা, বিধানসভার কিভাবে ভাবে নয় যে সদস্য অবাচিত হয়েছেন সে কিভাবে ভাবে তাঁর কার্য পরিচালনার ভাগ নিয়ে পারে তাপরে বিশেষ ভাবে সূচনা দিয়াগলা। এবং সবুঠ উপাদেয় রহিলা যে কিরণ রিজিজু তাঁর সংসদীয় ব্যাপার কথা আলোচনা কলে, তা আমি শিখবার সুযোগ মিলল। এটা কোণী দলীয় কার্যক্রম নুহে, ইয়ে সম্পূর্ণ সরকারি কার্যক্রম। এটি বিজেডি বিজেপি কংগ্রেস কমিউনিস্ট সব হিসাব নথিলা, এটি বিধানসভা পক্ষর ইয়ে ওরিয়েন্টেশন ক্যাম্প আয়োজন হয়েছিল। কোণী দল যোগ দেব না তাঁর নিজস্ব মত, যোগ দিয়েছিলে ভালো হয়ে থাকে।